পুজোর মাত্র হাতে গোনা কটা দিন বাকি, এখনও যদি জামা কাপড় না কিনি তাহলে কবে কিনব? কি ঠিক বললাম তো? আজকের ব্লগটা একদমই কেনাকাটার ব্লগ, ভাবলাম ডেলি ব্লগের সাথে এটা অ্যাড না করাই ভালো। এই ব্লগটা একটু আলাদা থাক, তোমাদের দেখতে ভালো লাগবে, কারণ তোমরা কেনাকাটা দেখতেও পছন্দ করো, পুজো আসছে, সবাই জিজ্ঞেস করছো রিয়াঙ্কা কী কিনলে কবে কিনবে, এরম একখানা কমেন্ট। তো ভাবলাম চলো আজকে বেরিয়েই পড়ি কেনাকাটা করতে। তবে না, আমার জন্যে না, যাচ্ছি হচ্ছে বাবানের জামা কাপড় কিনতে দিদির সাথে। অনেক দিন পর দিদির সাথে যাচ্ছি বাজারে। সত্যি বলতে আগে যখন, মানে বিয়ের আগের কথা বলছি, দিদির সাথে সবসময়ই বাজার ঘাট যাই হোক এটা ওটা কিনতে যাওয়া হতো। তো এই বিয়ের পর কিছু বছর যাওয়ার পরেও খুব কমই এখন বেরোনো হয়, কারণ কেনাকাটা বলতে দিদিও খুব একটা বেশি করে না আর আমিও করি না, সেটা তোমরা দেখো ব্লগে। তো আজকে দুই বোন মিলে বেরোবো বাবানের জামা কাপড় কিনতে। হ্যাঁ, আমিও অবশ্য কেনার ইচ্ছা আছে যদি পছন্দ হয়। বর তো টাকা দিয়েছে, বলেছে যাই হোক তোমার পছন্দ মতন তুমি কিছু কিনে এনো, আর আমি তো নাছোড় বান্দা, তোমাকে না নিয়ে যাবো না কোথাও, তোমার সাথেই যাব বাজার করতে। ও বলল যে আমার সময় হবে না, যাও দিদি যাচ্ছে, দিদির সাথে ঘুরে এসো। আর দিদিও ফোন করলো, বলল চল বোন একসাথে একটুখানি বাজার থেকে ঘুরে আসি, বাবানের জামা কাপড়গুলোও কিনে আনি। আসলে কি বলতো, এমন একটা সময় ছিল যখন আমি একা বাজারে যেতে পারতাম না, ওকে না নিলে ওর পছন্দ মতন জিনিস আমায় কিনতে হবে। আর দিদিরও একটা সময় ছিল যে দিদি আমাকে নিয়ে বাজারে যাবে, আমি পছন্দ করে বলবো যে দেখ দিদি এটা ভালো লাগছে এটা নে, এইরকমই চলে আমাদের মধ্যে। তারপর যখন ও বাজারে যায়, আমি যদি না যেতে পারি তখন আমাকে ফটো তুলে হোয়াটসঅ্যাপ করে যে দেখ তো এটা ভালো লাগছে, আমি যদি বলি হ্যাঁ এটা ভালো লাগছে তখন ও ওটা কেনে, বা আমিও যদি বাজারে একা কোথাও যাই তখন আমি ওকে হোয়াটসঅ্যাপ করে জানাই যে দেখ তো দিদি এটা ভালো লাগছে কি না, এরকমই সম্পর্ক আমাদের দুজনার মধ্যে। এখন ধরো সংসারের চাপ, নানা রকম চিন্তা ভাবনা, তোমরা তো জানো আমার ব্লগে আমার চিন্তা ভাবনাটাই সম্পূর্ণই আলাদা, তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আর হয়ে ওঠে না। তো আজকে কিন্তু দুই বোন মিলে বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ঘড়িতে রাইট 5টা বাজে, যে ব্লগটা সকাল থেকে চলছিল সেই ব্লগটা এখনও এন্ড করিনি, ওটা রাতে এসে এন্ড করবো, ওটা দুপুরবেলায় গেস্ট অফ হয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে আমার বাবানের ড্রেস কিনতে। আমার বর বললো যাও দিদির সাথে তুমিও ঘুরে আসো যদি কিছু কিনতে হয়, ওই জন্যই যাচ্ছি। দেখো এই ড্রেসটা পরেছি অনেকদিন পর, আর অনেকদিন পর আজকে আমি একা একা যাচ্ছি, সবসময় আমার বরকে সাথে নিয়েই যাই, আজকে একা একা যাচ্ছি, তো একটু কেমন লাগছে অনেকদিন পর একা একা টোটোতে উঠবো। আগে অভ্যাস ছিল কিন্তু এই অনেকটা দিন যেন অভ্যাসটা কেটে গেছে। যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম আজকে অনেকদিন পর, পুরো 2-2.5 ঘন্টা মতন ঘুমিয়েছি দুপুরবেলায়, অনেকক্ষণ ঘুমিয়েছি। দিদি না ফোন করলে হয়তো এখনও ঘুম থেকে উঠতাম না, একা একা যদি ঘুম থেকে উঠতাম। যাই হোক, দিদি ফোন করলো, তারপরে গিয়ে উঠে এই রেডি হয়ে বেরোচ্ছি। আর দুপুরে মানে আজকের যে ব্লগটা ওটা হচ্ছে রাতে বাড়ি এসে এন্ড করবো। যাই হোক, চলো বন্ধুরা সঙ্গে থাকো, বেরিয়ে আসি চলো। অনেকটা লেট হয়ে গেল গো আমার জন্যে, আমি ঘুমিয়ে পড়েছি, দিদি যদি ফোন না করতো তাহলে ব্যাস আরো দেরি হয়ে যেত। ঠিক আছে
না না জকারটা ভাল লাগে বাবানের তো একটা ড্রেস নেওয়া হলো, এখনো আরো দু একটা নেবে, তো তার জন্য আমরা ভেতরের দিকে যাচ্ছি। মানে এটা তো ধরো টকিজের রাস্তাটা, তো একদম শুরু থেকে অতটাও ভিড় নেই, ঠিক টকিজের সামনে থেকে যা ভিড়, বাপরে বাপ! মানে এখনো আমরা সেই টকিজের সামনেই যাচ্ছি। তোমরা যারা রানাঘাটে থাকো তারা তো জানোই এখান থেকে হচ্ছে ভিড়ের শুরু। মানে এত বাজারটার মধ্যে ভিড়, তারপরে জিআরপি গেটের ওই দিকটাতে ওই লাইনটাতে প্রচণ্ড ভিড় ছিল, আর দোকানগুলোতেও ভিড়, রাস্তাতেও ভিড়। যাই হোক, এখানে হুবলুর জন্য জামা পছন্দ করা হচ্ছে, তো ওখান থেকে তো একটা সেট নেওয়া হলো, এখানেও দেখা হচ্ছে একটা সেট, তো ওকে পছন্দ করিয়ে নেওয়া হচ্ছে। দেখো আগেকার দিনে, যেমন আমাদের সময়ের কথাই বলি, আমাদের সময় কিন্তু মা বাবা মনে হয় যেটাই দিত, মনে হয় কি মা বাবা যেটা দিত সেটাই আমাদের নিতে হতো। আর এখন দেখো, মানে মা বাবার পছন্দের থেকেও যেন বাচ্চাদের পছন্দটাও দরকার, তাই না? তারা পড়বে, তাদেরকে মার্কেটে নিয়ে এসে যে জামা কাপড় কেনা, সত্যি দিন বদলায়, তাই না বল? আর এখন তো কত ধরনের পোশাক, সত্যি ভাবি যে বাচ্চা মেয়েদের যে কত সুন্দর সুন্দর পোশাকগুলো দেখি, আমাদের ছোটবেলায় মনে হয় না এত ভালো ভালো পোশাকগুলো ছিল। আর এখানে দেখো জুতোগুলোও এত সুন্দর সুন্দর জুতো, তবে আমার এখানে এসে মানে আমরা যেই দোকানে গেছি সেই দোকান থেকেই জিনিস কিনেছি, মানে ওই দুটো তিনটে দোকান ঘুরে যে জিনিস পছন্দ করা সেই ব্যাপারটা হয়নি এই বছর। এই বছর মানে যেই দোকানে গেছি যে জিনিসটা বার করেছে সেটাই পছন্দ হয়েছে। আমরা চলে এসেছি এখন ভাঙড়াপাড়ায়, তো পাইকারি জুতোর দোকানে। আমরা সবসময় এখান থেকেই জুতোটা কেনার চেষ্টা করি, আর এখানেও কত কালেকশান আর প্রচুর ভিড়, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এসেছি হচ্ছে জুতোর দোকানে, প্রচুর ভিড় ভেতরে দেখতেই পাচ্ছ, এবং এখনো আমাদের নাম্বার আসি, চুজ করা হয়েছে বাবানের জুতো, এখন দেখি কখন দেয়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, সামনে যারা রয়েছে তাদের তো আগে সাথে, তারপর চলো। বাবানের জুতোর সাথে সাথে আমিও একটা জুতো চুজ করলাম, ভালো লাগলো। এই জুতোটা আমার দিদিরও পছন্দ হয়েছিল, আমারও, তো দিদি বলল তাহলে চল দুজন মিলে একই সাথে একই রকম কিনি। তো দুঃখজনক বশত দিদির পায়ে হচ্ছে ছোট আর আমার পায়ে হচ্ছে একদম বড়। আমার পায়ের সাইজে সত্যি জুতো পাওয়া যায় না, 4 নম্বর সাইজ তো খুঁজে খুঁজে পেতে হয়, আর আমার দিদির পায়ে এক সাইজ বড় লাগতো কিন্তু সেই সাইজটা পাওয়া গেল না, তো দুজনের মধ্যে কারুরই জুতো নেওয়া আর হলো না। বাড়িতে চলে এসেছি, প্রচণ্ড ঘুমে গেছি গো, বাজারে এত ভিড় এত ভিড়, আর দোকানগুলোতে ভিড় তো হওয়া স্বাভাবিক, তাই না? তো যাই হোক, অনেকদিন পর বাজারে গেলাম। তো গত বছরও মানে প্রত্যেক বছরই দিদির সাথে আমি বেরোই, আগে যেমন মায়ের সাথে বেরোনো হতো এখন দিদির সাথে বেরোনো হয়, তবে খুব কম হয়ে গেছে জানো তো, এখন খুব একটা কেনাকাটাও হয় না, ও কেনে না আমিও কিনি না, সেইভাবে যাওয়া হয় না। হুবলুর জামা কাপড় কিনতে যাবো বলেই বেরোনো, ঘুরলাম দেখলাম পছন্দ হলো না কিছু, একটা জুতো পছন্দ হয়েছিলো সেই জুতোটা আমার পায়ের সাইজে হলো না, এটাই হয়। আমি যদি এখন আমার বরকে বলি না জানো তো, ওই জুতোটা পছন্দ হয়েছিলো পায়ের সাইজে হলো না, বললো হ্যাঁ তোমার তো হবেই না, তোমার যখন পায়ের সাইজে যেটা হয় তখন তুমি সেটা নাও না, আর যখন হয় না তখনই তোমার ওটা নিতে লাগে। কিন্তু কি করব, পছন্দ হবে তারপরে তো সেই জিনিসটা নেবো, বলো বাইক সাইজে হলেই যে সেটা আমার পছন্দ হবে সেটাও না। তো যাই হোক, এই বসলাম, আমার বরকে ফোন করলাম, আসছে, ফোন করেছে, রাস্তাতেই রয়েছে, জল খেলাম, এসে প্রচণ্ড গরম লেগে গেছে। চলো এবার বাজার থেকে আমার বাবানের জন্য কি নিয়ে আসা হলো সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এই হচ্ছে প্যান্ট, জোকার প্যান্ট, তো বেশ ভালো হয়েছে, এটার সাথে ওই প্রথমে যে শার্টটা নেওয়া হলো না ক্রিম কালারের, তো এই শার্টটা বেশ ভালোই যাবে। আর ওইদিকে আমার বড় চলে এসেছে দেখতেই পাচ্ছ, তো বাড়িতে এনে ওকে দেখানো হচ্ছে যে ও সব ঠিকঠাক আছে কি না, তো মানে পরিয়েও দেখানো হলো যে কোমরে হচ্ছে কি না। তো কি হয় বলো তো, আমার বাবানের না কোমরে যেটা হয় পায়ে আবার অনেকটা লম্বা হয়ে যায় এরকম,
রকম, আবার পায়ে যদি একটু ছোট নিতে হয় তাহলে কোমর ছোট হয়ে যায়, তো ওই জন্যেই। তো এই দুটো প্যান্ট বেশ ভালোই হয়েছে, আর এই যে দুটো শার্ট, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ব্লু কালারের মনে একটা ব্লু কালারের ওই জোকার নিয়েছে, আর একটা অ্যাশ কালারের জিন্স, আর এই হচ্ছে আমার বাবানের জুতো। দিদি আরও টুকটাক জিনিস নিয়েছে, যেমন বোতল, তারপর মানে জলের খাওয়ার যে বোতল সেই বোতল, আরও অনেক কিছু দু একটা জিনিস নিয়েছে। তো সেইগুলো আর আমি তোমাদের দেখালাম না, বাবানের ড্রেসগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। এদিকে দেখো দিদি আবার খাবারের ব্যবস্থা করলো, এখানে মনে হয় চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছে আর লুচি। এই দেখো রাতের খাবার এখানেই হয়ে যাচ্ছে। চলো দিদির হাতে লুচি ঘুগনি খেয়ে তারপর বাড়ি যাই, ঠিক আছে? চলো খেয়ে নি। আর আসার সময় ফুচকা খেয়েও এসেছি, ওই জন্য ফুচকাটা একটু কমই খেলাম। দিদি বললো যে বাড়িতে গিয়ে তোকে লুচি ঘুগনি খাওয়াবো, ওই জন্য ফুচকাটা একটু কম খেয়ে এসেছি। তো চলো খেয়ে নি আমরা। আমি বললাম পুজো এসে থাক, পুজো এসে তো সে থাকছে না এবার, মানে ওই একদিনই হয়তো থাকবে। হ্যাঁ তো এই আসলো সন্ধ্যাবেলাটা খারাপ, শুধু মনটা ভালো করার জন্য এই যে আজকে দিদির সাথে সত্যি আসলো। আর অনেক দিন বাদে আমরা দুজন একসাথে বাজারে বেরোলাম, এটা সবথেকে ভালো লাগলো। অনেক দিন পর, অনেক আগে পয়লা বৈশাখ আর পুজো মানেই আমরা দুই বোনে গুটি গুটি পায়ে চলে যেতাম, আর ভীষণই ভালো লাগতো। আর এখন তো আমি আমার মতন একা একা যাই, ওর মতন একা একা যাই, তো বহুদিন একসাথে বেরিয়ে বেশ ভালো লাগলো। আর আজকে দুপুরবেলা দিদি যখন ফোন করে বললো না যে কালকে আগামীকাল সোমবার আবার নাকি নিম্নচাপ শুরু হবে, মনটা অনেকটা খারাপ হয়ে গেল। হ্যাঁ দেখা যাক কি হয়। মন খারাপ করিস না, ঠাকুরকে ডাক, সব কিছু ভালোই হবে। চলো এদি আছে। হ্যাঁ চলো, আমার বর রেডি, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন সময় হচ্ছে রাইট 9টা। তো যাই হোক ভাবলাম এই ব্লগটা শেষ করি, কারণ আগের ব্লগটা শেষ করার রয়েছে। ইস্কি পোকা, আর জানো সেই আগের দিনের মতনই আমরা ঠিক তালতলা দিয়ে ঢুকেছি বাড়ির এই গলিটার মধ্যে, আর আমার মুরুষোনা দূর থেকে দেখে ম্যাম করছে, তারপর সেই সাইকেলে করে যেভাবে নিয়ে আসে ও সেইভাবেই নিয়ে আসলো, এরকমই। মানে ও যে কি সাইকেল চড়তে ভালোবাসে, চুপচাপ তখন আসলো কিন্তু। তো আজকে বাজারে গেছিলাম বাবানের জামা কাপড় গুলো কেনার জন্য, আর যা ভিড়, বাপরে বাপ। ভেবেছিলাম একটা জুতো কিনবো, জুতোটা পছন্দও হয়েছে তোমাদের দেখালাম আমি, কিন্তু সেই জুতোটা আমার পায়ের মাপের পেলাম না। তো আর কি করা যাবে, ঠিক আছে আমার কাছে ভিডিও করা আছে, দেখি অন্য কোনো দিন যদি যাই তাহলে সেদিনকে নিয়ে আসবো। তো আমার দিদি আমাকে কি দিয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এই একটা গাউন দিয়েছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছ ভালোভাবে, এটা অ্যাকচুয়ালি কি কালার বলো তো, লাল কালার, জানো তো, লাল মানে টমেটো কালার টাইপের। এই যে দাও তো, হ্যাঁ এবার দেখো ভালো দেখা যাচ্ছে, তখন কেমন যেন আলোর ইয়ে হচ্ছিল। ঠিক এই যে পুরো লং পা পর্যন্ত লং গাউন, কেমন লাগছে অবশ্যই জানিও। এর সাথে একটা এরকম কালারের একটা ওই পেন্সিল প্যান্ট নিয়ে নেব, ওই একটুখানি পায়ের জায়গাটা দেখা যাবে, তো ওইটুকু পেন্সিল প্যান্ট, নলে লেগিংস নয় জেগিংস, যাই হোক সাদা কালার তো রয়েছে আমার ঘরে, পারলে এই একটা লালের মধ্যে নিয়ে নেব। তো কেমন লাগছে অবশ্যই জানিও, এটা ফিটিংস করতে হবে। আর এখানে যে এরকম এরকম দেওয়া, আর এই যে পেছনে হচ্ছে ফিতে দেওয়া রয়েছে, এই যে এই দেখো এইভাবে দেখা যায়, এটা হচ্ছে সামনের দিকটা আর এটা হচ্ছে এই যে, ঠিক আছে কেমন লাগছে জানিও। দেখো কাছ থেকে একটু দেখো এই জায়গাটা, ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেমন লাগছে, আর আমাকে পরেও কেমন লাগবে। তো ভীষণ পছন্দ হয়েছে, এটা পিঙ্ক কালারের ছিল, তো ভাবলাম পিঙ্ক কালার না, এই কালারটা দিদিরও ভালো লাগছে আমারও ভালো লাগছে। আমি কিছুই কিনিনি, এটা দিদি দিয়েছে, জুতো কিনবো ভাবলাম, জুতোটা ভালো পেলাম না, তো ঠিক আছে দেখি আবার কোনোদিন মানে যেতে যদি পারি। আমার বরের অ্যাকচুয়ালি সময় হচ্ছে না, এবার ভেবেছি ওর সাথে যাব, এবার ওর সময় হচ্ছে না বলে আর যাওয়া হচ্ছে না, ভাবলাম দিদির সাথে তাহলে বেরোই, দিদির সাথে গিয়ে দেখি কিছু যদি আনতে পারি। হ্যাঁ ও বললো যাও দিদির সাথে গিয়ে কিছু কিনে নিয়ে এসো, কিন্তু সত্যি কথা বলতে এত ভিড় অবশ্যই ভিড় তো হবে এই সময়টা, যতদিন যাবে আরো ভিড় হবে, কিন্তু না পছন্দ হলো না, তো ভাবলাম ঠিক আছে থাক পরে দেখা যাবে। যাই হোক বেশ ভালোই কাটলো আজকের এই বিকেলটা,
তো ভাবলাম এই বিকেলের একটা আলাদা রকম ব্লগ করি, তোমাদের ভালো লাগবে। আর খাওয়া দাওয়া তো করেই এসেছি দিদির বাড়ির থেকে, খাওয়া দাওয়ার কোনো চাপ নেই, এখন ফ্রেশ হবো। আর আগের ব্লগটা আবার এন্ড করা রয়েছে, সেটাকে আবার এন্ড করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাও ফলো করে দিও। দেখো স্ক্রিনে যাচ্ছে, তো চলো টাটা, গুড নাইট।